বন্ধুরা, এই মুহূর্তে ভারত আর্মেনিয়ার সাথে বন্ধুত্বকে বাড়ানোর কাজ করছে। তো সেখানে আবার আর্মেনিয়া আর রাশিয়ার ওপর নিজের বন্ধুত্বকে শেষ করছে। আর এই কমতিকে দূর করার জন্য আর্মেনিয়া যে সমস্ত অস্ত্রগুলো রাশিয়া থেকে কিনতো, এখন সেই সমস্ত অস্ত্র রাশিয়ার ওপর নির্ভরতা কমে তারা ভারত থেকে কিনছে, যেটিতে ভারতের 155mm হোভিজার, পিনাকা রকেট, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, আরও অন্যান্য গোলাবারুদ সহ অস্ত্রকে ভারত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এমনকি এইগুলো কিনেও নিয়েছে অনেক। কিন্তু ভারত আর্মেনিয়ার নিজেদের বন্ধুত্বের কারণে আর্মেনিয়া যে সমস্ত শত্রু দেশ আছে তারা অনেক পাগল হয়ে গেছে। আর এখন আজারবাইজানের রাষ্ট্রপতি সোজা হুমকি দিচ্ছে ভারতকে, যেখানে রিসেন্ট প্রথমবার ভারতের তরফ থেকে আর্মেনিয়াকে অস্ত্র দেওয়া হয়েছে, যেখানে আজারবাইজান ডিফেন্স এক্সপার্টের বক্তব্য, ভারতের অস্ত্র অনেক লোয়ার কোয়ালিটির, আমরা যখনই চাইবো তখনই আমরা তুর্কির ড্রোন দিয়ে ধ্বংস করতে পারবো, আর ভারতের অস্ত্র আমাদের খেলাফ কোনো কাজই করবে না, কেননা আমাদের কাছে তুর্কির অ্যাডভান্স অস্ত্র আছে, যেটি ভারতের অস্ত্রের উপর আমাদের বাড়তি অ্যাডভান্টেজ দেবে। যেটির পরে কিন্তু আজারবাইজান পাগলের প্রলাপ সামনে আসবে, যখন তারা দেখবে ভারতের অস্ত্র বেশি পরিমাণে আর্মেনিয়ার ঘরে পৌঁছাতে লেগেছে, আর তখনই ফ্রান্স আর গ্রিসও কিন্তু আর্মেনিয়াকে সাহায্য করতে শুরু করেছে, আর এটিতে আর্মেনিয়া অনেকটা রেগে যায়, যেটাকে নিয়ে এখন আজারবাইজান ভারত, ফ্রান্স আর গ্রিসকে বড় ধমকি পর্যন্ত দিচ্ছে, যেখানে আজারবাইজানের বক্তব্য এখন এটাই, আজকের দিনে ভারত, গ্রিস আর ফ্রান্স তারা সবাই একসাথে মিলে প্রকাশ্যে আর্মেনিয়াকে অস্ত্র সাপ্লাই দিতে চাইছে, যে অস্ত্রগুলো আর্মেনিয়া একদমই লুকে রাখে না, বরং তারা প্রকাশ্যে সেগুলো আমাদেরকে দেখাচ্ছে। আর এই দেখানোর বিষয়টা বা প্রকাশ্যে আসার বিষয়টা আমরা কখনোই সহ্য করতে পারছি না, আর এটাকে নিয়ে আমাদের কিছু না কিছু অবশ্যই বের করতে হবে, বিশেষ করে আর্মেনিয়ার যে অস্ত্র সাপ্লাই করছে আজকের দিনে ভারতসহ গ্রিস ও ফ্রান্স, তাদের উপর কোনো ব্যবস্থা অবশ্যই নিতে হবে, যেটাকে নিয়ে আমরা আজকের দিনে কমপ্লেন পর্যন্ত করব। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, যে আজারবাইজানে কিছুদিন আগে বলেছিল ভারতের অস্ত্র লোয়ার কোয়ালিটি, আমরা তুর্কির ড্রোন দিয়ে ধ্বংস করে দেব, তাহলে তো এদের খুশি হওয়া উচিত, কেননা ভারতের অস্ত্র যদি এতটা লোয়ার কোয়ালিটি হয় তাহলে ভারতের অস্ত্র কিনে তারা এত চিন্তিত কেন? এবার বাকিটা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম।